আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আসান মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল আয়োজিত কোভিড-19 এ আক্রান্ত ক্যান্সার রোগীদের ওয়ার্ড অনলাইনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফারহানা। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে অনলাইনে সরাসরি যুক্ত আছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ, বিপিএম বার। আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন ঢাকা আহসানিয়া মিশনের সম্মানিত সভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় জনাব কাজী রফিকুল আলম, প্রেসিডেন্ট ঢাকা আহসানিয়া মিশন। এই অনুষ্ঠানে আমাদের মাঝে আরো আমাদের হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোহাম্মদ আব্দুল করিম খান, অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট এবং হেড অফ ক্লিনিক্যাল অনকোলজি অধ্যাপক ডক্টর এ এম শরীফুল আলম স্যার, প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, অপারেশন বিভাগের পরিচালক কাজী ফরহাদ আলভি, সিনিয়র কনসালটেন্ট অনকোলজি অফ পেইন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল আহসান দিদার স্যার এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তা বৃন্দ। আমাদের সাথে পুলিশের কেন্দ্রীয় হসপিটাল থেকে আমাদের সাথে আছেন উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ এমদাদুল হক, পুলিশ সুপার। দেশের ক্যান্সার রোগী যারা কোভিড-19 আক্রান্ত হয়েছে তাদেরকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে আসান মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের এই উদ্যোগ সম্ভবত দেশে প্রথম। একটি ক্যান্সার বিশেষায়িত হাসপাতালে এই চিকিৎসা সেবা শুরু করার উদ্যোগ নিতে পেরে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তেলাওয়াত পাঠ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তা কোরআন শরীফের 21তম পারা সূরা রুমের 41তম আয়াত। আল্লাহ তাআলা বলেন, মানুষের কর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের কৃতকর্মের কোনো কোনো শাস্তি তিনি আস্বাদন করেন, যাহাতে তারা ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। আমি এখন এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোহাম্মদ আব্দুল করিম খান স্যার। আসসালামু আলাইকুম, আমি
ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল করিম খান, ব্যবস্থাপনা পরিচালক আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হসপিটাল, আমাকে এই অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ ও গর্বিত। ক্যান্সার রোগ বাংলাদেশের তৃতীয় মরণ ব্যাধি রোগ। প্রায় 17 কোটি জনসংখ্যার এই দেশে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আধুনিক ক্যান্সার হাসপাতালের সংখ্যা অতি নগণ্য এবং ক্যান্সার রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই সকল ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি ও অন্যান্য নীতি নির্ধারকগণ আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ক্যান্সার হাসপাতাল গড়ার পরিকল্পনা গ্রহণ করেন। সেই লক্ষ্যে বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ রফিকুল আলম এর নেতৃত্বে ও বিভিন্ন সংগঠনের সাহায্য ও সহযোগিতায় ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরে একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হয়, যা গত 9 এপ্রিল 2014 সালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। আমাদের এই হাসপাতাল ডিজিটাল লিনিয়ার অ্যাক্সিলেটর মেশিন, কোবাল্ট 60 টেলিথেরাপি মেশিন, সিটি সিমুলেশন ও ব্রাকিথেরাপি মেশিনের মতো আধুনিক যন্ত্রের সাহায্যে রোগীদের বিশ্বমানের উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। গত মার্চ মাসে বাংলাদেশে মহামারী রোগ কোভিড-19 এর প্রাদুর্ভাব দেখা যায়। এযাবৎ পৃথিবীতে প্রায় 6 লক্ষেরও বেশি লোক প্রাণহানি হয়েছে। বাংলাদেশেও এ রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্যান্সার রোগীদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ওই সমস্ত ক্যান্সার রোগীদের কেউ কেউ কোভিড-19 রোগেও আক্রান্ত হচ্ছেন, কিন্তু চিকিৎসার জন্য তাদের পক্ষে বিভিন্ন কোভিড হসপিটালে যাওয়া কষ্টকর ও ঝুঁকিপূর্ণ বিধায় আমরা একই ছাদের নিচে তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে 50 বেডের একটি কোভিড ওয়ার্ড চালু করার উদ্যোগ নিয়েছি। এই ব্যবস্থায় কোভিড রোগে আক্রান্ত ক্যান্সার ও নন ক্যান্সার রোগীরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে উপকৃত হবেন বলে আমি আশা করছি। আমাদের হাসপাতাল কোভিড-19 রোগ নির্ণয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে গত 4 জুলাই হতে আরটিপিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-19 টেস্ট চালু করেছে। আজ এই মহতী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনাব ডক্টর বেনজির আহমেদ ইন্সপেক্টর জেনারেল পুলিশ শুভ উদ্বোধন করবেন জেনে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি আমাদের এই সামান্য প্রচেষ্টা দেশের করোনা চিকিৎসা ব্যবস্থায় একটি ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এখন আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কোভিড-19 আক্রান্ত ক্যান্সার রোগীদের চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমাদের সিনিয়র কনসালটেন্ট এবং হেড অফ ক্লিনিক্যাল অনকোলজি অধ্যাপক ডক্টর এ এম শরীফুল আলম স্যারকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি জনাব কাজী রফিকুল আলম, প্রেসিডেন্ট ঢাকা আহসানিয়া মিশন, আমাদের আজকের এই কোভিড-19 আক্রান্ত ক্যান্সার রোগীদের জন্য ওয়ার্ড উদ্বোধনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর বেনজির আহমেদ, বিপিএম বার, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আমাদের আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মাননীয় MD জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল করিম খান, অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ,
আপনারা সবাই জানেন যে আমরা গত প্রায় প্রায় সাড়ে তিন মাস চার মাস কোভিডে আমাদের দেশ কোভিডে আক্রান্ত হয়ে জনগণ বেশ বিপর্যস্ত অবস্থায় আসছে। এর মধ্যে আমরা সবাই জানি যে ক্যান্সার একটি মারাত্মক ব্যাধি এবং এই ব্যাধির রোগীদের যদি কোভিড আক্রান্ত হয় তাহলে চিকিৎসা করা ওষুধ রোগীদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে আমাদের জন্য। আমরা ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে আমরা যখনই কোনো ক্যান্সার রোগী কোভিড আক্রান্ত হয়ে আমাদের কাছে আসছে তখন এটা সবাই জানেন যে ক্যান্সার একদিক শরীরের ইমিউনিটি কমিয়ে ফেলে এবং কোভিড-19 যে ভাইরাস সে ভাইরাসও কিন্তু শরীরের ইমিউনিটি কমিয়ে দেয়, ফলে ক্যান্সারের চিকিৎসা করা সত্যি বেশ কষ্টসাধ্য হয়ে যায়। তো এরপরেও ক্যান্সারের চিকিৎসা আমরা করে যাচ্ছি হাসানি মিশনের যে যতটুকু সুযোগ সুবিধা আমরা যথেষ্ট চিকিৎসা দিয়ে যেতে পারছি এবং আমরা যে ক্যান্সারের জন্য রেডিওথেরাপি বা কেমোথেরাপি বড় ধরনের যে ইন্টারভেনশন এগুলি সাময়িকভাবে বন্ধ রাখছি, কিন্তু সাইড বাই সাইড রোগী যেন প্রগ্রেশন না হয়, রোগ যেন না বাড়ে এবং রোগীর জন্য ক্ষতি না হয়, এই জন্য আমরা নানাবিধ উপায়ে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিকগনিশন বা স্ট্যান্ডার্ডাইজেশন সেই স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসা করে যাচ্ছি। আমরা সত্যি আজকে আমরা আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই যে ওয়ার্ড উদ্বোধনী কোভিড-19 ওয়ার্ড উদ্বোধনী অনুষ্ঠানে যে আমাদের যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডক্টর বেনজির আহমেদ সম্মতি প্রদান করেছেন এবং উপস্থিত আছেন এবং আমরা এই জন্য গর্বিত বটে। আমরা আশা করি যে উনার সাহায্য আমরা সবসময় পাবো, যেন আমরা ক্যান্সার রোগীদের শুধু এই কোভিড এর সময় না অন্যান্য সময়ও আমরা উনার সাহায্য সহযোগিতা পাবো, যেন আমাদের এই ক্যান্সার হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা আরো সুন্দর এবং উন্নত মানের এবং আন্তর্জাতিক মানের করতে পারি। উনি যদি সাহায্য সহযোগিতা আমাদেরকে করেন ইনশাল্লাহ আমাদের যে ক্যান্সার যে যতটুকু সুনাম নিয়ে আছে তার চেয়েও আরো বেশি সুনাম নিয়ে ভবিষ্যতে কার্যকর যেতে পারবে। তা আমরা এই এই মিটিং এ আমরা মেইনলি যে আমাদের যে চিফ গেস্ট আছেন ওনার কথাই আমরা শুনবো আজকে। আমি আপনাদের সবার দোয়া কামনা করছি এই জন্য যে আমরা যে ওয়ার্ড চালু করছি আমরা যেন মাননীয় যে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন ওনার নির্দেশনা অনুযায়ী এবং আমরা আমাদের যে দেশের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রোটোকল অনুযায়ী আমরা যে রোগীদের আমাদের দেশের রোগীদের সাথে এ দোয়া করবেন এবং এতটুকু বক্তব্য রেখে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এখন আমি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম স্যারকে বিনীত অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য রাখার এবং আনুষ্ঠানিকভাবে আমাদের এই কোভিড-19 ওয়ার্ডটি উদ্বোধন ঘোষণা করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত সভাপতি, আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। তো এই মুহূর্তে এই ধরনের একটি উদ্যোগ নেওয়া আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সরি ফর দ্য টেকনিক্যাল স্ন্যাগ। যেটা বলছিলাম যে আপনাদের হসপিটাল একটা স্পেশালাইজ হসপিটাল, তারপরেও আপনারা এই কোভিড চিকিৎসার কথা চিন্তা করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং আপনাদের কাছে আমরা দেশবাসী কৃতজ্ঞ। আমাদের দেশে সীমিত কিছু হসপিটাল এই চিকিৎসা করছে এবং খুবই দুঃখজনক ঘটনা হলো এটি ঠিক যে একটা পর্যায়ে কিন্তু এমন অবস্থা হয়েছিল আমাদের দেশে যে সাধারণ রোগীরা যাদের কোভিড না নর্মাল রোগী যারা তারাও চিকিৎসা পাচ্ছিলেন না কারণ সমস্ত বেসরকারি ক্লিনিক গুলো বন্ধ হয়ে গিয়েছে এবং শুধুমাত্র কিছু কিছু ক্লিনিক টেলিমেডিসিন করছিল, কিন্তু যাদের একেবারে সরাসরি সার্ভিস দরকার ফ্রম দ্য হসপিটাল মেডিকেল সার্ভিস দরকার লাইক কিডনি পেশেন্ট আছেন ডায়ালিসিস করতে হয় বা এই ধরনের অনেক পেশেন্ট যারা ছিলেন তারা কিন্তু খুবই বিপদে পড়েছিলেন।
তো তারপর আস্তে আস্তে কিছু প্রাইভেট হসপিটাল এগিয়ে আসে এবং অনেকে এগিয়ে আসছেন এবং তার মধ্যে কিছু আবার দুঃখজনক ঘটনা ঘটেছে যেটি আমি মনে করি অবাঞ্ছিত এই ঘটনাগুলো না ঘটলেই আমাদের ভালো হতো যেগুলো আমাদের চিকিৎসার ক্ষেত্রে একটা একটা কিছু না হলেও একটা কলঙ্কের দাগ সৃষ্টি করেছে এনিওয়ে আমরা যা অভিজ্ঞতা হয়েছে কোভিডকে কেন্দ্র করে সেটাকে আমরা দ্রুত পিছনে ফেলে আসতে চাই আমাদের তিক্ত অভিজ্ঞতাগুলোকে আমরা পেছনে ফেলে আসতে চাই এবং আমরা সামনে করে যে এগিয়ে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ 70টিরও বেশি হসপিটালে কোভিড পিসিআর মেশিন বসানো হয়েছে যেখানে টেস্ট হতে পারে তাছাড়া অনেকগুলো প্রাইভেট হসপিটালকেও এই লাইসেন্স দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালও একটি আমরা প্রত্যাশা করব যে যে এই এই যে সেবার ব্রত নিয়ে আপনারা যে দায়িত্ব পালন করছেন স্পেশালি ইন দ্য এরিয়াস অফ ক্যান্সার ট্রিটমেন্ট তার পাশাপাশি এই কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা ইতিপূর্বে যে সাফল্য দেখিয়েছেন এক্ষেত্রেও আপনারা সেই সাফল্য সেই সেবা গণমানুষকে উপহার দেবেন আমাদের জন্য অবশ্যই কোভিড আমাদের দেশে 18 কোটি মানুষদের মধ্যে বিরাট একটা জনগোষ্ঠী আছে প্রান্তিক জনগোষ্ঠী যে কারণে কিন্তু আমরা প্রথম দিকে কিছুদিন একটা একটা পর্যায়ের ছুটি ব্যবস্থা বলবৎ করে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করা হয়েছে তারপর আপনারা দেখেছেন জুলাই মাস থেকে আস্তে আস্তে আবার বিজনেস খুলে দেওয়া হয়েছে ছোটখাটো ব্যবসাগুলো খুলে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে শপিং মল খুলে দেওয়া হয়েছে রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে স্মল বিজনেস খুলে দেওয়া হয়েছে গণপরিবহন খুলে দেওয়া হয়েছে উদ্দেশ্য হচ্ছে এই যে তাতে করে এই আমাদেরকে যেমন জীবন রক্ষা করতে হবে রাষ্ট্রকে তেমনি ভাবে জীবিকার সংস্থানও করতে হবে এটা হচ্ছে একটা ডেলিকেট ব্যালেন্স বিটুইন লাইফ অ্যান্ড লিভিং যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমি বলবো অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে সেটি করেছেন এবং আমরা দেশবাসী সবাই এটি বাস্তবায়ন করেছেন যদি আমরা আজকে আজকে তাকাই তাহলে ন্যাশনালি কিন্তু আজকে আমাদের ইনফেকশন হচ্ছে 1800-এর মতো যেটি মাঝখানে শুট আপ করতে করতে প্রায় 4000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল তো আমরা ধরে নেব যে এটি একটা স্টেবল অবস্থা থেকে আস্তে আস্তে ডিক্লাইনিং স্টেজে যাচ্ছে ধরে নেব এবং এটা হলেই আমরা খুশি হব তবে কোনো আপনারা ভালো জানেন আপনারা চিকিৎসক আমাদের আমার সামনে বসে আছেন সো আপনারা এক্সপার্ট এর উপর আমরা এক্সপার্ট নই আমরা ছোটখাটো পড়াশোনা করি বিভিন্ন পত্রপত্রিকায় ম্যাগাজিনে ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজ রিসোর্স থেকে আমরা জানতে পারি যেগুলো সেই অনেকে বলছেন এটা কোল্ড কান্ট্রি ভাইরাস সেক্ষেত্রে আবার ডিসেম্বরে জানুয়ারিতে গিয়ে কি হয় আমাদের দেশে সেটা দেখার বিষয় আছে কারণ আমরা দেখছি যে ট্রপিক্যাল কান্ট্রি যেগুলো আফ্রিকান নেশনস তারপরে যারা আমরা ট্রপিক্যাল কান্ট্রি এখানে ইনফেকশন রেট যেভাবে হওয়ার কথা ছিল আসলে আল্লাহর অসীম রহমতে সেভাবে হয়নি ডেথ রেটও কিন্তু আমরা অনেক ভালো আছে আল্লাহর অসীম রহমতে যেখানে ডেভেলপড ওয়েস্টে ডেথ রেট 2%-এর উপরে কিন্তু অনেক কম 1.3% তো সেটার দিক থেকে আমরা ভালো আছি তো আমরা চেষ্টা করবো সবাই মিলে দেশবাসী 18 কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাকসেসফুলি ফাইট আউট করার জন্য পৃথিবীতে অনেকবার অনেক কিছু হয়েছে হিউম্যান রাইটসের বিরুদ্ধে এই ধরনের ক্যালামিটিস ডিজাস্টার এই ধরনের প্যান্ডেমিক এন্ডেমিক অনেকবার এসেছে পৃথিবীতে অনেকবার মনে হয়েছে যে দ্যাট কুড বি দি এন্ড অফ দি ডে কিন্তু দেখা গেছে যে আলটিমেটলি হিউম্যান রেস তারা জিতেছে তারাই সার্ভাইভ করেছে ইনশাআল্লাহ পৃথিবীবাসী বৈশ্বিক প্রেক্ষাপটে কারণ এটা আমাদের একার সমস্যা না বৈশ্বিক সমস্যা গ্লোবাল প্রবলেম গ্লোবাল ইস্যু তো সে কারণে এই বিশ্ববাসী ডেফিনেটলি একসময় এই কোভিড এর বিরুদ্ধে বিজয়ী হবে আমরা খুব এক্সাইটিংলি অপেক্ষা করছি ভ্যাকসিনের জন্য মধ্যে আমরা সবাই জানি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ভ্যাকসিন নিয়ে এসছে আর অনেকগুলো ভ্যাকসিন এখন আসার পথে আছে থার্ড ফেজ ট্রায়াল চলছে তো সেক্ষেত্রে আমরা হয়তো ধরে নেবো যে আগামী বছরের মাঝামাঝি ভ্যাকসিন আসবে এবং সেই পর্যন্ত আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে সুদৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে চিকিৎসা যেমন একটা বিষয় হতে পারে আর প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের নিতে হবে আপনারা জানেন যে একক পেশা হিসাবে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি কিন্তু বাংলাদেশ পুলিশের আমাদের এই পর্যন্ত 14,000-এর বেশি সহকর্মী তারা ফ্রন্ট লাইনার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এই এই রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু আমরা বিনয়ের সঙ্গে বলতে পারি দেশবাসীর সেবার দিক থেকে আমরা কখনোই পিছপা হইনি আমরা যখন প্রথম এই দেশে
কোভিড এর আক্রমণ দেখা দেয় তখন কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সুরক্ষা সামগ্রী আমাদের কোনো ধরনের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা প্রশিক্ষণ ছিল না কিন্তু আমাদের সদস্যরা তা সত্ত্বেও আইসোলেশন বলবৎ করেছে কোয়ারেন্টাইন বলবৎ করেছে সরকারি নির্দেশ পথ পালন করেছে প্যান্ডেমিক ল এনফোর্সমেন্ট করেছে করোনার রোগীকে হসপিটালে নিয়ে গেছে মৃত করোনা রোগীকে তার আত্মীয় স্বজন ফেলে গেছে নিকটজন ফেলে গেছে তাকে জানাজা করেছে দাফন দিয়েছে কবরস্থ করেছে অন্য সম্প্রদায় হলে সৎকার করেছে বাড়ির বাড়িতে গিয়ে রিলিফ পৌঁছে দিয়েছে আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা রাস্তা দাঁড়িয়ে রিলিফ নিতে পারে না মান নির্যাতনের ভয়ে তাদের বাড়িতে রাত্রে গিয়ে গোপনে খাবার পৌঁছে দিয়ে এসেছে আমরা প্রতিদিন গড়ে শত শত মানুষের এসএমএস পেয়েছি আমি নিজেও পেয়েছি আমাদের ফেসবুকে ইনবক্সে মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করেছে খাবার দেওয়ার জন্য কারণ তারা রাস্তায় নেমে রিলিফ নিতে পারে না আমরা সেই সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জেলা পর্যায়ে ডিভিশনাল পর্যায়ে ইভেন হেডকোয়ার্টার পর্যায়েও এই ঢাকা মহানগর পুলিশ এবং আমার অফিস থেকেও আমরা বিভিন্ন জায়গায় খাবার মানুষকে রাত্রেবেলায় খাবার পৌঁছে দিয়েছে আমরা বহুমুখী অপারেশন করেছি এটা আপনারা সবাই জানেন এবং দেশবাসীও এটা উদাত্ত কণ্ঠে এটি অ্যাকনোলেজ করছে এবং আমাদের এই যেহেতু আপনারা এই হসপিটালে একটি ওয়ার্ড ডেডিকেটেড করছেন ফর কোভিড ট্রিটমেন্ট আমরা এটা বলতে পারি যে আমাদের সেন্ট্রাল পুলিশ হসপিটাল ইট ওয়াজ এ জেনারেল হসপিটাল কিন্তু এটাই কিন্তু আমরা দুই সপ্তাহের মধ্যে কোভিড ট্রিটমেন্ট হসপিটালে রূপান্তর করেছি এখানে 250 বেড ছিল এটাকে আমরা 500 বেডে রূপান্তর করি প্রথমে এবং 500 বেডে রূপান্তর করি কারণ ওই সময় ইনিশিয়াল স্টেজে ডেইলি আমাদের ইনফেকশন রেট ছিল অ্যারাউন্ড 400 প্লাস মাইনাস এত রোগী যে আমাদের ছিল যে আমরা বিভিন্ন হোটেল কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে ব্যারাক খালি করে সেখানে টেম্পোরারি এস্টাবলিশমেন্ট তৈরি করে চিকিৎসা করেছি আমরা আপনারা জানেন যে ইম্পালস হসপিটালকে আমরা পুরোটাকে ভাড়া নিয়ে নিয়েছিলাম একসময় আল্লাহ রসিম রহমত যেহেতু এখন এগুলো কন্ট্রোল এসছে আমাদের সেখানে আমরা ইম্পালসকে এখন ছেড়ে দিয়েছি বাট তারা এখন কোভিড ট্রিটমেন্ট করছে বিকজ আমাদের সঙ্গে তাদের কোলাবোরেশনে ইট ওয়াজ দ্য কমপ্লিটলি কোভিড ট্রিটমেন্ট হসপিটাল সো দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স নাও দে আর নাও ডুইং কোভিড ট্রিটমেন্ট তো আমি যেটা বলতে চাই যে যদি আপনারা চান উই ক্যান হ্যাভ এ কোলাবোরেশন উইথ ইয়োর হসপিটাল অলসো বিকজ উই হ্যাভ এ হিউজ এক্সপিরিয়েন্স নাও ডিলিং উইথ দি কোভিড পেশেন্টস এবং আপনাদের আরেকটা জিনিস বলতে পারি অত্যন্ত আমরা বিনয়ের সঙ্গে যে ন্যাশনাল ডেথ রেট যেখানে 1.3% আমাদের দেশে কোভিড পেশেন্টের আমাদের হসপিটালের ডেথ রেট হচ্ছে 0.4% সো এই ফিগার আমাদের হসপিটালের মাচ মাচ বেটার এবং আমাদের যে মনাশ ইউনিভার্সিটি যে গবেষণা করেছে ট্রায়াল করেছে আইভারমেকটিন নিয়ে উই ওয়ার পার্ট অফ ইট আমরাই বাংলাদেশের প্রথম প্লাজমা থেরাপি প্রয়োগ করেছি বাংলাদেশে আমরাই প্রথম এবং মাননীয় প্রধানমন্ত্রী দুই মাস আগে একটি দেড় মাস আগে ইনফ্যাক্ট পিজি হসপিটাল আপনারা চিনবেন নিশ্চয়ই পিজি হসপিটালের প্রফেসর শহীদুল্লাহ কে প্রধান করে উনি হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল কমিটির প্রধান প্রধান করে ঢাকা শহরে 14টা হসপিটালকে পরিদর্শন করিয়েছেন দেখার জন্য যে ম্যানেজমেন্ট প্রোটোকল ট্রিটমেন্ট প্রোটোকল দেখার জন্য কোভিড হসপিটালগুলোর তো তারা আমাদের হসপিটাল ভিজিট করেছে এবং উনি আমাকে ফোন করেছেন প্রফেসর শহীদুল্লাহ যে তারা যে ইয়াগুলো দেখেছেন হসপিটালগুলো দেখেছে তার মধ্যে বেস্ট হচ্ছে পুলিশ হসপিটাল এবং ইন টার্মস অফ ট্রিটমেন্ট প্রোটোকল ইন টার্মস অফ ম্যানেজমেন্ট সাইমিলটেনিয়াসলি চায়না থেকে একটা ডেলিগেশন আসছিল 14 মেম্বার ডেলিগেশন এবং সেখানেও 4 জন ডক্টর ছিলেন যারা উহানে চিকিৎসা করেছেন সরাসরি এবং তাদের উহান এক্সপিরিয়েন্স রয়েছে তো তারাও আমাদের হসপিটাল ভিজিট করেছেন এবং যাওয়ার সময় আমার সঙ্গে কথা বলে গেছেন তাদের সন্তুষ্টি তারা প্রকাশ করেছেন রিগার্ডিং আওয়ার ট্রিটমেন্ট প্রোটোকল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোটোকল তো যদি আপনারা চান উই ক্যান হ্যাভ এ কোলাবোরেশন উইথ ইয়োর হসপিটাল অলসো উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার এক্সপিরিয়েন্সেস that we can do among jate kore amader uddeshyo hocche je continuously amra shobar shonge share korche jate kore shobai bhalo treatment pan ebong amader deshe casualty kom thake protirodhomulok byabostha shongoto hoy chikitsa druto patient bhalo hoy amader ekhane amra pray 12000 patient ke timothe out of 14000 patients infected patients আমরা কিন্তু 12000 কে আল্লাহর অসীম রহমতে সুস্থ করতে পেরেছি আমাদের হসপিটালের মাধ্যমে সো এই এখন এই আমাদের হসপিটালে অবশ্য মূলত আমরা আমাদের সদস্যদের চিকিৎসা করি এখন যেহেতু একটু হালকা প্রেশার হালকা হয়েছে আমরা এখন অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও আমাদের বেড খালি সাপেক্ষে আমরা চিকিৎসা দিচ্ছি আমরা আমাদের আইসিইউ এসডিও ক্যাপাসিটিকেও কিন্তু আমরা এই কোভিডের মধ্যে ডাবলের বেশি করে ফেলেছি এই মুহূর্তে আমাদের এইচডিইউ এবং আইসিইউ ক্যাপাসিটি is around 50
So that is, I think that is a considerable number in terms of beds in the SDU and ICU. But apnara bhalo kore janen je ekta ICU manage korte ki poriman janobol proyojon hoy in terms of staffs. Karon ekta bed er jonno tinta kore nurse lage. So she abar break dite hoy 14 days. You all know the protocols. Amra eto lokjon joga korechi kintu ei 3 masher moddhe amra we learn on the go. আমরা কাজ করতে করতে শিখেছি, আমাদের নিজেদেরকে ডেভেলপ করেছি। তো এবং পাশাপাশি আমরা চাই যে আমাদের দেশবাসী সবাই ট্রিটমেন্ট পাক, এবং আপনারা যে কাজটা করেছেন তাতে করে আমি মনে করি যে শুরু করেছেন আপনারা 50,000 দিয়ে, দ্যাটস এক্সেলেন্ট। এবং অ্যাটলিস্ট তো 50 জনের একটা ভালো চিকিৎসার ব্যবস্থা হবে, সবার তো হসপিটালে ভর্তি হওয়ার দরকার নাই। অনেক পেশেন্ট আছেন যারা বাসা বাড়িতেই ডক্টরের চিকিৎসা নিয়ে ভালো হতে পারেন। আমরা নিউ ইয়র্ক এক্সপিরিয়েন্স তাই বলে আমাদেরকে, নিউ ইয়র্কে একটা পর্যায়ে তারা প্রচুর রোগীকে বাসা রেখে চিকিৎসা দিয়েছে। শুধুমাত্র যারা ক্রিটিক্যাল পেশেন্ট ছিল, যাদের লাঙে প্রবলেম হয়েছে, ব্লাড ক্লটিং হয়েছে বা এই ধরনের ব্রিদিং প্রবলেম হয়েছে, তাদেরকে তারা নিয়ে এসছে হসপিটালে। আদারওয়াইজ একটা লার্জ গ্রুপ অফ পেশেন্টস তাকে তারা বাসা রেখেই চিকিৎসা করেছে। তো সবার আমি আশা করি যে হসপিটালাইজেশন প্রয়োজন হবে না। হয়তো যারা একটু বয়স্ক এল্ডারলি, যাদের প্রি এক্সিস্টিং কমপ্লিকেশনস আছে, তাদের হয়তো হসপিটালাইজেশন দরকার হবে। সেক্ষেত্রে 50 বেডস আমি মনে করি অবশ্যই একটা কনসিডারেবল নাম্বার। আমি এই 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 উদ্যোগের সাফল্য কামনা করছি, এবং এই উদ্যোগ নেওয়ার জন্য এই আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের যারা কর্তৃপক্ষ আছেন, ম্যানেজমেন্ট আছেন, যারা স্পন্সর আছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং কারণ এটা আমার ডেফিনেটলি এই কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ইম্পারেটিভ ইম্প্যাক্ট রাখতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাদের সাফল্য কামনা করি, এবং যে সমস্ত ডক্টর, নার্স, টেকনিশিয়ানস এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমি আপনাদের সাফল্য কামনা করছি, এবং এই আমাদের যে কোভিড বিরোধী যুদ্ধ যেটি, সেই যুদ্ধে আপনারা সামিল হয়, আমি মনে করি এই যুদ্ধের গতি আরো বেগ, এবং আমাদের দেশের মানুষ এ থেকে এই এই অনস্লট অফ করোনা ক্রাইসিস থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে আপনারা তাৎপর্যপূর্ণ অবদান রাখবেন, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই, অ্যান্ড আই অলসো এক্সটেন্ড মাই গ্র্যাটিটিউড টু অল অফ ইউ ফর ইনভাইটিং মি টু বি পার্ট অফ দিস গ্রেট সেরিমনি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের অংশ করার জন্য ধন্যবাদ জানাতে চাই, এবং আই ফার্মলি বিলিভ দ্যাট উই উইল ক্যারি ফরওয়ার্ড দিস কোলাবোরেশন ইন ফিউচার অলসো। উইথ দিস ফিউ ওয়ার্ডস আমি আই ওয়ান্ট টু ডিক্লেয়ার ইয়োর কোভিড ট্রিটমেন্ট ওয়ার্ড ওপেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. Thank you. আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আসানে মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে আপনাকে আমরা সবসময় আমাদের পাশে পাবো। আমি এখন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় জনাব কাজী রফিক লালম, প্রেসিডেন্ট ঢাকা আসানি মিশন, স্যারকে সভাপতির ভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এসছেন সময় নষ্ট করে, এবং আমাদের ইফতেখার আলম সাহেব আছেন, আমাদের এমডি সাহেব আছেন, কুইম সাহেব আছেন, ব্রিগেডিয়ার কুইম কোভিড-19 রোগের
চিকিৎসা প্রদানের লক্ষ্যে আসানের মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল উত্তরা পঞ্চগড়ের একটি ওয়ার্ড থেকে ক্যান্সার এবং অন্য রোগীগণ কোভিড আক্রান্ত উন্নত উন্নত চিকিৎসা ব্যবস্থার নতুন যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। আশা করি হাসপাতাল দেশের মহামারীর দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন আলোচ দেখবে। এখানে সংশ্লিষ্ট সকলকে আমার কৃতজ্ঞতা মোবারকবাদ। ডক্টর বিনোদী রামবাগ জেলার পুলিশ, তিনি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কোভিড ওয়ার্ড উদ্বোধন করায় ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশে ওনাকে হাসপাতাল ছড়িয়ে আমাদের পরিচয় করার আহ্বান জানাচ্ছি। ওনার পরিদর্শনে আমাদের কাজ তদন্ত করবে এবং অন্য কোনো জন্য ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আহ্বায়ককে যে উনি কষ্ট করে এসছেন আমাদের এখানে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি।